সামনে রাস্তাটা দেখো, এই রাস্তা পেরিয়ে আমরা উপরে উঠছি আর এখন আকাশ একদম পরিষ্কার হয়ে গেছে। সামনে একটা ওয়াটারফলস আছে, সেটা দেখার জন্যে উঠছি। এখানে রাস্তাগুলো সবই চড়াই, বললাম তো ওই জন্য বললো আমি ভেবেছি ও গাড়িতে উঠতে পারছি। এই রাস্তা বেয়ে পুরো ওটা হচ্ছে, এই যে গাড়ি আমাদের এখানে দাঁড়িয়ে করিয়ে ঘোরাচ্ছে, আর আমরা এই রাস্তা না দিয়ে এই রাস্তা দিয়ে নামছি। জলের আওয়াজ না, একটু বাইকের আওয়াজ আসছে। কোন দিকে? আর তো কোনো রাস্তা দেখলাম না এদিক ওদিক, না ডান দিক, না আর তো কোনো রাস্তা থাকলে তো কনফিউশন হতো, রাস্তাই তো দেখতে পেলাম না, তো কনফিউশন হলো না। কি আবার গাছে বাঁদরের উপর বাঁদরের মতন করে যেতে হবে নাকি? গাছ চড়ছে, রাস্তাটা একটা সিঁড়ি মতো ছিল, সেটা কাদা হয়ে গেছিল, সেটা পরের কথা। এইটা নাকি ফলসের রাস্তা, দেখো সেই কালকের থেকে অনেক ভালো। এখানে লেখা আছে ওয়েলকাম, তার নিচে ওয়েলকাম বোর্ড, তার নিচে একটা জিনিস লেখা ছিল দেখেছো? এগিয়ে আসো বলছে, ওয়েলকাম এর নিচে এন্ট্রি ফি 10 টাকা লেখা ছিল। এখানে কি নেবে রে? দেখে যাবে, এই সাহেব হেভি তো রাস্তাটা দেখা, হ্যাঁ কলকাতায় তো এরকম পাবি না কোনোদিন। নর্থে গাড়ি থামিয়ে ওখানেই ফল বেঁচে নিচ্ছিলাম, তাই না? ও এটা সেই ওই ইয়েটা যেখানে সেই নিচটা প্লেন প্লেন মতো দেখাচ্ছিল না, সেই ছবিটা দেখলাম ওখানে। এটা আলটিমেট ছিল, বাবা যত উপর থেকে নেমেছি তত উপর থেকে জলটা পড়ছে, ওখান থেকে দেখতে পেতাম। তুমি আগে যাও, পাথরগুলো একবার একবার করে পাটা রেখে দেখে নাও নড়বড়ে আছে কি কি আছে। দাও পাথর, তুমি এগো, আমি যেতে পারছি না, ক্যামেরা ওদের হাতে দিয়ে দিচ্ছি, ওরা এবার উপরে গিয়ে করবে। আস্তে আস্তে দরকার নেই, চল 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 উপরে গেল, আমরাও যাব চল।
সেরা সেরা আল্টিমেট এটা লিটারালি মানে আমরা সেই পাহাড়ের ওপর থেকে আমরা পুরো পাহাড়ের নিচে নামলাম গাড়ি রয়েছে উপরে হ্যাঁ গাড়ি উপরে দাঁড়িয়ে আছে আর এই যে দেখার জন্য এইটা সেই উপর থেকে নামছে আমরা মানে যেখান থেকে সেই নেমেছিলাম সেইখান থেকে এটা নামছে আমরা পুরোটা উঠেছি আমরা পুরোটাই এই আবার নামতে হবে রাস্তাটা মা ওখান থেকে চেঁচাচ্ছে বেশি দূর না উঠছে বাবা আলটিমেট উঠে গেছে পুরো উপর একদম টপে একদম টপ থেকে গাড়ি এবার নামতে হবে রেডি মুখটা ঘোরা ওখানে দাঁড়িয়ে হাত নাড়ছে আমি ভাগ্যে স্কিটোটা পরে আসিনি এই জুতোটা পরে এসেছি তুমি তো ওঠোনি ছেলে নেমে এসে বাবাকে দিচ্ছে আচ্ছা কি স্যার আচ্ছা আচ্ছা ওই গেলে গুফা কিন্তু থাক গুফাতে যাবো কাজ নেই জানি সত্যি কিতনে দূরে জায়গা নেই আমি পাও বেশ লাগা ও বাবা চল 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 ওখানে ছাতা গোটা নিয়ে এসেছি গোটা নিয়ে তো বাইরে কোনটা পড়তে গেলে এই মজাটা আসছে কোনটা এই ঝর্ণাটা আমরা কি সুজা রাস্তা দিয়ে ছিলাম বলো উপর দিয়ে দেখতে পাচ্ছি তো উপরও কি দেখতাম দিন ওদিকে আবার পাহাড় চড়তে হবে এই যে একটা গাইড হচ্ছে তুমি রোগা হয়ে যাবে বাড়ি থেকে ওয়েট মেজার মিজার করবে 2 কেজি রোগা হয়ে গেছো উঠছি না তো উঠছি আমাদের সঙ্গে দুটো জুতো রেখে দিই আরো একজন আছে যদি বয়ে জল ভিজে যায় ওই জুতো পরে নেব গাড়িতে রয়েছে আরে এনেছে প্যাকেট করেছে একটু বসেছি পড়া যাচ্ছে না এত নিচে আমরা কোনো মানে আইডিয়াও নেই আর যে একটা দল এসেছে তারাও এখানে বসেছে এই হাঁপিয়ে ঠাপিয়ে নিয়ে উঠছে এই সবুজ একদম সবুজের মিলে গেছে এখান দিয়ে বন্য জন্তু উঠছে না মানুষ উঠছে বোঝা মুশকিল আবার হাঁপিয়ে গেছে দাঁড়াবে বলছে চলো আমরা নিচ থেকে ওপরে উঠে এলাম দেখাচ্ছি না নিচ থেকে ওপরে উঠেছে আমার হাজব্যান্ডের এখন ড্রেস চেঞ্জ হয়েছে ভেতরে একটা গেঞ্জি পরে এসছে বারণ করলাম পরো না পুরো ভিজে চান না গেঞ্জি পুরো নিয়ে গেলে জল বেরাবে কোনো দরকার ছিল আমরা এখানে একটা সুন্দর শেড আছে আমাদের জন্যই বানানো এটা হাঁপিয়ে পড়ার জন্যই তো এরকম বানানো আছে আমরা একটু এসে বসলাম এখন বাইরে ভালো কটকটে রোদ উঠেছে তো আমি ভেতরে গিয়ে এনজয় করতে পারি মানে ওপরে উঠে ওরা করেছে ছবি তুলেছে সেগুলোই আমি দেখব বাট ভীষণ ভালো লাগলো মানে আমরা ভাবতে পারিনি যে এইরকম কোনো দিন রাস্তায় কোনো ট্রেকিং করবো আমরা একটা কাজ বাড়াচ্ছে পকেটে রেখে দাও বোতাম ছিঁড়ে ফেললো বাবা এর আগে ঘুরে দেখলাম 12টা এখন 1টা চলো হ্যাঁ রেস্ট হয়ে গেছে এবার গাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি এবার আরও একটা দারুণ দুর্ধর্ষ সাইট সিইং করতে যাচ্ছি মেবি সেটার নাম হচ্ছে লাভার্স পয়েন্ট তো আমাদের এখনও লাঞ্চ ফাঞ্চ করা হয়নি এখন বেজে গেছে দুপুর 1টা আমরা যখন নামতে শুরু করেছিলাম তখন 11:50 ছিল আর এখন পুরো উঠে এলাম পুরো 1টা বাজে চলো এবার গাড়ির দিকে রওনা হই এখানে রাস্তাও এরকম পাথুরের রাস্তাও এখানে অনেকটা এরকম অনেকটা পথ হাঁটতে হবে